দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতের কয়েকজন চুনোপুটি এবং যারা এদেশের ডাস্টবিনে নিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো যাদের অবস্থান, এবং নবীন জান্দাল এই বিজেপির দুই নেতার অশালীন মন্তব্যের প্রতিবাদে আজকের সমাবেশ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, একটা কথা পরিষ্কার করে প্রথমেই বলে রাখতে চাই, বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা বিশ্ব মুসলিম উম্মা এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন সকলের প্রতি সকলের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। আর আমাদের সেই সম্মান এবং মর্যাদা নিয়েই যদি কেউ লীলা খেলায় লিপ্ত হয়ে যান, সতর্ক থাকবেন, মুসলমানরা জেগে উঠলে পৃথিবীর কোন সাগর মহাসাগর, পৃথিবীর কোন পৃথিবীর স্পষ্টতা থাকে না। যা কিছু সামনে আসলে মুসলমানদেরকে দাবিয়ে রাখা তাদের পক্ষে, আমরা স্পষ্ট করে আপনারা যে বক্তব্য দিয়েছেন নূপুর শর্মা এবং নবীন জান্দালের এই বক্তব্য, মোদীর বক্তব্যের বাইরের দৃষ্টিভঙ্গির কোন বক্তব্য এটা আমরা মনে করি না। তাই শুধুমাত্র নূপুর শর্মার নবীন জান্দালকে নয়, গোটা বিজেপি এবং তার মোদীকে আইনের আওতায় নিয়ে এসে জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর করবে। বিজেপি এবং মোদী যদি গোটা ভারতকে হুমকির মুখে ফেলে দেয়, আমরা মনে করিয়ে দিতে চাই 100 বছর আগে মুসলিমরা যে ভারত শাসন করেছিল, এই মোদীর সামনে রেখেই, এই বিজেপির কর্মকাণ্ডকে সামনে রেখেই আবার মুসলিম এই ভারতকে শাসন করে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন 57টি দেশের সাথে ভারতের সম্পর্ক ছিন্ন করা হয়েছে। আমরা অবাক এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করছি 90% মুসলমানের দেশ বাংলাদেশের এই সরকার এখন পর্যন্ত আপনারা একটা নিন্দা প্রতিবাদ জানালেন না, সংসদে কোনো প্রস্তাব পেশ করলেন না। আমরা আশঙ্কা করছি ভারতের মতো বাংলাদেশকে ওই 57টা দেশ বিচ্ছিন্ন করে আমাদেরকে বিচ্ছিন্ন তালিকায় ফেলে দিতে পারে। আজকে এই বিশাল সমাবেশ থেকে আহ্বান করতে চাই, সরকার দ্রুত নিন্দা প্রস্তাব সংসদে পাশ করে জাতির কাছে তা প্রমাণ করা দরকার। বাণিজ্য মন্ত্রীকে বলতে চাই, অতি সত্বর ভারতীয় সমস্ত পণ্য বর্জনের নির্দেশ দিন। আমি ঢাকাবাসীর কাছে জানতে চাই, বিশ্ব মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ পরা মন নিয়ে যে ভারত বারবার ইসলাম এবং মুসলমানদের প্রতি অন্যায় অত্যাচার রেজিস্টার চালায়, আপনার আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা কি ভারতের পণ্য বর্জনের সিদ্ধান্ত নিতে পারব? পারবো আমরা সবাই। বড় বড় শপিং সেন্টার গুলোকে আহ্বান জানাতে চাই, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি সামান্য দরদের অংশ থাকলে ভারতীয় পণ্যগুলো সুরে রাস্তায় ফেলে দিন, ভারতের পণ্য বাংলাদেশের কুকুরেও খাবে না। আসুন আজকের এই বিষয়ে আমরা লক্ষ্য করেছি, শুধু জামাত ইসলামী নয়, শুধুমাত্র ইসলামপন্থীরা নয়, আজকে আমরা মিছিল শুরু করার আগ থেকে জানতে পেরেছি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমরা দেখেছি, যে যেখান থেকে পেরেছে সম্মিলিতভাবে আমাদের এই আন্দোলনে সামিল হয়েছে। আপনি যদি এই পাশ বুঝতে না পারেন, অবমাননার প্রতিবাদে সংসদে যদি আইন পাশ করতে না পারেন, নিন্দা প্রস্তাব পাশ করতে না পারেন, তাহলে এই আন্দোলনে সরকার বিরোধী আন্দোলন রূপান্তরিত। আমাদের নেতৃবৃন্দকে মুক্তি দেওয়ার জন্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে 3 দফায় তাকে জামিন হওয়ার পর আটকে রেখেছেন, নতুন করে আবার 3টা মামলা দিয়েছেন, রফিকুল ইসলাম খানকে জামিন দিচ্ছেন না। আমরা দক্ষিণ ফ্রন্টে বলতে চাই, আলিমুল আমাদের মুক্তি দিন,
জামায়াত-নেতৃবৃন্দকে মুক্তি দিন, গণতন্ত্রকে মুক্ত করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই দেশকে প্রস্তুত করতে আর একবার আন্দোলনের ডাক আসলে আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে সামিল হন, উদাত্ত আহ্বান জানিয়ে চলেন না।